মহানবী রহমতুল্লাহ আলাই এ নিজের হাত দিয়ে 1500 কিতাব লেখছেন। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। নিজের হাত দিয়ে বিভিন্ন বিষয়ের উপরে 1500 কিতাব লেখছেন। উনি যখন বয়ানুল কোরআন লেখেন, তাফসীরে বয়ানুল কোরআন, এটা সুপ্রসিদ্ধ একটা তাফসীরের কিতাব, তো ওনার দুই বিবি ছিল, দুই বিবি। বিবি যখন একজন নিজের বাড়িতে যাবে, যাওয়ার আগে বললেন, আপনি একটা কাজ করেন, লেখার ফাঁকে ওই মুরগির খোয়ারের মধ্যে কয়েকটা মোরগ মুরগি আছে, এদেরকে একটু খানা দিয়েন। তো আল্লাহর ওলি বলেন, আমি যখন বয়ানুল কোরআন লেখতেছি, লেখার মধ্যে এতই মগ্ন হয়ে গেছি, যেই টাইমে মোরগ মুরগির খাবার দেওয়ার কথা ছিল ওই সময়টা আমি ভুলে গেছি, ওই টাইমের কথা আমি ভুলে গেছি। দীর্ঘ সময় পরে আমার যখন মনে আসছে, আহারে আমি তো খোয়ারের ভিতরে মোরগ মুরগি খানা দেই নাই, এই জীব জানোয়ারগুলো কতই না কষ্ট করেছে। তো মোরগ মুরগির খানা দিয়া উনি কানে দৈরা উঠে আর বসে বলে, এই আল্লাহর সৃষ্টি মোরগ মুরগি, তোমাদেরকে যথাসময়ে খাবার দিতে পারে না, তোমরা আমাকে মাফ করে দিও। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই ছিল থানবী রহমতুল্লাহ আলাই। সুলাইমান নদবী রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন থানবীর কাছে গেলাম, মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবীর দরবারে গেলাম, গিয়ে বললাম, হুজুর আমাকে মানুষ বানাইয়া দেন। চেহারা দিয়ে মানুষ হওয়া যায় না, হাত পা দিয়ে মানুষ হওয়া যায় না। আবু জাহেল মানুষ ছিল, আবু লাহাব মানুষ ছিল, কিন্তু আল্লাহর খাতার মধ্যে এরা মুসলমান দুনিয়ার মানুষ হইল, এরা আসল পরিচয় মানুষ হতে পারে নাই। এমন জীবন করিও গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার চরিত্রটা এমন বানায়া যায়ও, তোমার আখলাকটা এমন করে যায়ও, তুমি মারা গেল যেন মানুষ তোমার জন্য দোয়া করি, আমার মরণ যেন এমন মরণ না হয় যে কুকুর বিড়াল মরলে যেমন মানুষ কোনো আফসোস করে না, আমি মরলেও যেন মানুষ আমার জন্য আফসোস করে, যাহার এটা একটা মানুষ ছিল। আর যদি আপনি অনেক কিছু করছেন, অনেক অর্জন করছেন, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের কাছে আপনি মুসলমান সম্মানী হতে পারেন নাই, আল্লাহর দরবারে আপনি সম্মানী হতে পারেন নাই, আপনি মরলেন তো বড় নিঃশ্বাস ছেড়ে বলে, এই জানোয়ারটা মরছে তো সমাজটা ভালো হয়েছে, ঠিক কিনা জোরে বলেন, সমাজটা সুন্দর হয়েছে, জানোয়ারটা মারা গেছে, সমাজটা ভালো হয়েছে, এর কুকৃতিতে মানুষ বসবাস করতে পারে না। তো গিয়ে বলে যে, হুজুর আমাকে একটু মানুষ বাড়াই দেন। আধ্যাত্মিক জগতের সম্রাট থানবী রহমাতুল্লাহ আলাই অন্তর্চক্ষু দিয়া তার দিকে নজর দিয়ে বলে, তোমাকে দেওয়ার মতন কোনো কিছু আমার কাছে নাই, তোমার ভিতরে এত গুণাবলী আছে, দেওয়ার মতন কোনো কিছু আমার কাছে নাই। কয় না, হুজুর আমাকে আপনি কিছু দেন, আপনি আমাকে কিছু দেন। থানবী রহমাতুল্লাহ আলাই বলেন, তোমাকে আমি কী দিব, তোমার কাছে অনেক কিছুই আছে, দেওয়ার মতন কোনো কিছু নাই। কয় না, আমার কিছু দেন, আমার দিলটাকে আপনি একটু ময়লা মুক্ত করে দেন, গুণামুক্ত করে দেন। তো সুলাইমান নদবী রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন হযরতের দরবারে বসে আছি, তো হুজুর আমার দিকে একটা নজর দিছে, না ওয়াজু সে, না কিতাবু সে, নজর সে পয়দা, বুজুর্গি হাসেল হোতা হায়, বুজুর্গ কি নজর সে পয়দা। নজরের দ্বারা অনেক কিছু হয়, নজরের দ্বারা অনেক কিছু হয়। তো এখন এই সুলাইমান নদবী বলেন, হযরত আমার সামনে ওনার শাহাদাত আঙ্গুলটা উঁচু করলেন, উঁচু করে আমার সিনার মধ্যে এই শাহাদাত আঙ্গুলটা লাগাইলেন, লাগাইয়া ওপরের দিক থেকে একটা নিচের দিকে টান দিলেন, টান দিয়ে বললেন, যাও তোমাকে ওষুধ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুলাইমান নদবীর ভিতরে একটা অহংকার ভাব ছিল, আমি 6 খণ্ড কিতাব নবীর শানে লিখতে পেরেছি, আমি কত বড় লেখক। ক্ষমতার কারণে মানুষ অনেক সময় অন্ধ হয়ে যায়, টাকার মোহে পড়ে মানুষ অন্ধ হয়ে যায়, টাকা আছে আমার সামনে কথা বলার কেউ নাই, আমার ক্ষমতা আছে আমার সামনে কথা বলার কেউ নাই, গাছ যত বড় হবে তার মধ্যে তত বেশি বিনয় হতে হবে, গাছের মধ্যে যত ফল বেশি হয় ততই গাছ নিচের দিকে নুয়ে যায়, আর যেই গাছের মধ্যে ফল নাই এটা খালি মাথা চারা দিয়ে উপরের দিকে উঠে, যার মধ্যে যত বেশি গুণ থাকবে সে তত নম্র হবে, ভদ্র হবে, মাথা তার তত নিচের দিকে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়দুল কওমি খাদিমুহুম, যাকে আল্লাহ পাক কওমের সর্দার বানায় সে হবে সমস্ত এলাকার মানুষের খাদেম, এটাই আমাকে ইয়াদ রেখে, স্মরণ রেখে আমাকে চলতে হবে, মানুষ আমাকে
আমাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আপনি মানুষের খাদম হয়ে কাজ করবেন। যেমন হযরত ওমর খলিফা হওয়ার পরে সারা রাত ঘুমায় নাই, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে গিয়া গিয়া বলছে তোমরা খানা খাইছো, তোমাদের হালাত কি, তোমাদের অবস্থা কি, জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক সাগরের পারে রাতের বেলা গিয়ে দেখলেন ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে মিঠি মিঠি আলো। উনি তো ওনার পরিচয়কে গোপন রেখে ঘরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়ে বলে আপনারা কারা এই সাগরের কিনারায় বসবাস করেন? কা আমরা দরিদ্র মানুষ, গরিব মানুষ, আপনাদের কোনো অভিযোগ আছে, কোনো কথাবার্তা আছে? মনাং তা আপনি কে? হযরত ওমর বলেন আমি হচ্ছি আমার এলাকার খাদেম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আমি এলাকার খাদেম। কয় আমাদের কোনো অভিযোগ নাই, তবে হযরত ওমরের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু হযরত ওমরের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, উনি ক্ষমতার চেয়ারে বসার পরে কোনো দিন আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। হযরত ওমর বললেন মা, হয়তো হযরত ওমর অনেক ব্যস্ততার কারণে আপনার এখানে আসতে পারে নাই, তবে আপনার কি প্রয়োজনটা আপনি বলেন। আমার নাম হচ্ছে ওমর। মহিলা ভয়ে থরথর করে কাঁপতেছে, কার সামনে আমি কী বললাম? আল হক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে কিন্তু এটার মধ্যে মজা আছে, সত্য কথা তিতা কিন্তু এটার ভিতরেও মজা। আমরা কাঁচা মরিচ খাই, ঝালও লাগে আবার মজাও লাগে, ঠিক কিনা জোরে কর? কাঁচা মরিচের ভিতরে মজাও আছে আবার ঝালও আছে, সত্য কথা তিতা লাগে কিন্তু ভিতরে তাকায় দেখেন এটার ভিতরে মজাও আছে। তো হযরত ওমরকে মহিলা বলে আপনি ওমর? কয় হ্যাঁ। কাম্মা আপনার কী প্রয়োজন আপনি বলেন, আমি আমার কাঁধে বহন করে আপনার জরুরত আমি পূরণ করে দিব। আপনি আমাকে মাফ করে দিন, সময় একটু বেশি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন, আমি টাইম মতো পৌঁছতে পারি নাই। হযরত ওমর দায়িত্ব পাওয়ার পরে উনি সমস্ত জনগণের সামনে একটা আদেশ করেছিলেন, অর্ডার করেছিলেন, যে যে এলাকায় বসবাস করেন, যদি আমার এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, বৎসরে একবার আমি সমস্ত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানকে আমি মজলিসে হাজির করব, একজন সাধারণ থেকে নিয়ে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলার মতন ক্ষমতা আমি তাকে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন সমস্ত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সবাইকে একত্রিত করলেন, কইরা মজলিসে হাজির করার পরে বললেন কার কি অভিযোগ আছে বলো। হযরত ওমর ঘোষণা দিয়েছিলেন আমার কোনো এমপি, সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে ওই এমপিকে ধরে আনলেন, দৈরা আইনা জনগণের সামনে দাঁড়ায় করে বললেন যে একজন সাধারণ মানুষ তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তোমার ঘরে একজন দারোয়ানও আছে, তোমার গায়ে পাতলা জামা আছে, এটা কি সত্য? কয় জি হযরত ওমর কথা সত্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। তখন উনি পানিশমেন্ট করলেন যে 6 মাসের জন্য তুমি একজন মন্ত্রীকে পাহাড়ি এলাকায় ছেড়ে দিলাম, 200 বকরি ভেড়া দিয়ে দিলাম, এই বকরি ভেড়া 6 মাস চালাইবা, বকরি ভেড়া ওই সাগরের পারে লালন পালন করবা, জনগণ যদি তোমাকে পুনরায় আবার এই অবস্থানে তোমাকে ফিরায় নিয়ে আসে তাহলে তোমার এমপির পদ বহাল থাকবে, আর না হলে তুমি আজীবন ওই পাহাড়ের এলাকার মধ্যে বকরি চড়াইবা, তোমার শাস্তি হলো এটা। সুবহানাল্লাহ, জোরে বলো। সাইয়দুল কওমি খাদিমুহুম, যিনি কৌমের সর্দার হবেন উনি কৌমের খাদেমও হবেন। তা সুলাইমান নদভী বলেন যখন থানবী রহমতুল্লাহ আলাই শাহাদাত আঙ্গুল উঁচু করে আমাকে ওপরের দিকে নিচের দিকে টান দিলেন, আমার মনে হইল আমার ভিতর থেকে কী জানি একটা বের হয়ে আমার সামনে দিয়ে উইরা চলে গেল। সুবহানাল্লাহ, জোরে বলো। এর ফলে কী হইল? সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই বলেন যখন হযরতের আঙ্গুলের ইশারা ছোঁয়া আমার সিনার মধ্যে লাগলো, আমার ভিতর থেকে কিবির, রিয়া, অহংকার সব দূর হয়ে গেল। অহংকার অহংকার মানুষকে শেষ করে দেয়, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, স্বাস্থ্যের অহংকার, ভাই বরাদারের অহংকার, পিতা শক্তিশালী হলে পিতার অহংকার, মা শক্তিশালী হইলে মা অহংকার, এগুলো মানুষকে শেষ করে দেয়, মানুষের আমল বরবাদ করে দেয়। আল্লাহ রসুল বলেন হিংসা মানুষকে শেষ করে দেয়। আমার মতন কে আছে? আমার মতন টাকাওয়ালা নাই, ক্ষমতাওয়ালা নাই, চেহারাওয়ালা নাই। আল্লাহ রসুল বলেন আল্লাহ হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার, আগুনের মধ্যে জ্বলন্ত আগুনে লাকড়ি ঢুকাইয়া দিলে লাকড়ি যেমন আগুনে শেষ করে ফেলে, কিবির অহংকার মানুষের সমস্ত আমলগুলো বরবাদ করে ফেলি। সুলাইমান নদভী বলেন
হযরত আমার চিকিৎসা করলেন, শাহাদাত আঙ্গুল যখন সিনার মধ্যে লাগায়া টান দিলেন, আমার ভিতর থেকে অহংকার যখন চলে গেল, এই সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাই সিঁড়ির মধ্যে গিয়া সাধারণ থেকে সাধারণ মানুষের জুতাগুলো বাস করা শুরু করে দিলি, জুতা বাস করে শুরু করে দিলেন। তার ভিতরে কোনো অহংকার, আত্মগরিমা, হিংসা, বিদ্বেষ এগুলো সব সারা হয়ে গেল। সে বলেন, আমি তখন থেকে মনে করলাম যে আমার থেকে ছোট, আমার থেকে অসম্মানী এই সমাজের মধ্যে আর কেউ নাই, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে অসম্মানী, আমাকে সম্মান দেওয়ার দরকার নেই, আমি মানুষকে সম্মান দিব। মান তাওয়াজ্জা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি ছোট থেকে ছোট, বড় থেকে বড়কে সম্মান করবে, আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিবে। হাদিসের ভাষ্য, মান তাওয়াজ্জা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহ পাক রব্বে করিম তার সম্মান আকাশচুম্বী করে দিবেন। এই জন্য আমরা যার কথা শুনি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওনারা দুইজন ভাই ছিলেন, দেখেন মা ছিল একজন পরহেজগার মহিলা, এই ইমাম গাজালির মা ছিলেন একজন আধ্যাত্মিক জগতের সম্রাটী মহিলা, জোরে কোন সুবহানাল্লাহ। ওনার দুইটা সন্তান, ছোট্টকালে আব্বা মারা গেছে, একজনের নাম হচ্ছে মোহাম্মদ গাজালি আর একজনের নাম হচ্ছে আহমদ গাজালি, ওনারা দুই ভাই ছিলেন। তো মোহাম্মদ গাজালি ছিলেন বড়, আমরা যাকে চিনি দার্শনিক হিসাবে ইমাম গাজালি, ওনার নাম ছিল মোহাম্মদ গাজালি আর ওনার ছোট ভাইয়ের নাম ছিল আহমদ গাজালি। এই দুনো ভাই আধ্যাত্মিক জগতের একজন সম্রাট ছিলেন। আমরা চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখি আর ওনারা জমিনে বৈশা চক্ষু বন্ধ করলে আরশে আজিম দেখতেন, সুবহানাল্লাহ। এই মোহাম্মদ গাজালি ছিলেন ওই এলাকার সবচেয়ে বড় মসজিদের ইমাম ও খতিব, আর ওনার ভাই ছিলেন মারিফাতের লাইনে আরেকজন সম্রাট, সুবহানাল্লাহ বলে জোরে। তো উনি ইমাম মোহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাই কোরআনের আয়াত খুললেই এর ভিতর থেকে একটা আয়াত দিয়া পঞ্চাশটা একশো মাস আলাবারি করতে পারতেন, আর একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আয়াত খুললে আর ভিতরের থেকে উনি মাসআলা বের করতে পারতেন। আপনারা আমি তো কোন আয়াতের অর্থই বুঝি না, ভালো করে আয়াতই পড়তে পারে না, কিন্তু ওনার আয়াত বাইর করে ওনার থেকে মাসআলা বাইর করতেন। তো মোহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাই ওনার পিছনে ওনার ভাই নামাজ আদায় করে দেয়, উনি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর এলাকার মানুষ কানাঘুষা করে যে এলাকার সবচেয়ে বড় মসজিদের ইমাম খতিব হচ্ছে গাজালি আর এর ভাইটা এর পিছনে নামাজ পড়ে না, অন্য মসজিদে জায়গা, কারণটা কি? তা কানাঘুষা করতে করতে এক কথা দুই কথা ইমাম সাহেবের কানে চলে আসছে যে ওনার ভাই ওনার পিছনে নামাজ আদায় করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মায়ের কাছে গিয়ে বলে, মা আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি মা গো আমার পেছনে এলাকার বড় বড় মুসল্লিরা নামাজ আদায় করে আর তোমার সন্তান আহমদ গাজালি আমার পিছনে নামাজ আদায় করে না, আমার দুঃখ লাগে, আমার লজ্জা হয়। একদিন মা তার ছোট সন্তান আহমদ গাজালিকে ডাক দিয়া কে দিকে আসো, তুমি কেন তোমার ভাইয়ের পিছনে নামাজ আদায় করো না, কারণটা বলো। ওই মুহূর্তে ছোট ভাই ডেকে বলে, মা ঠিক আছে, আমি আগামীকাল থেকে আমার ভাইয়ের পেছনে নামাজ আদায় করব, তোমার সঙ্গে অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম, নামাজ আদায় করব। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই নামাজের ইমামতিতে মেহরাবে দাঁড়ায়া গেলেন আর ওনার ভাই পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করবেন। ইমাম সাহেব যখন তাকবীরে উলা বাঁধলেন, তাকবীরে তাহরিমা বাঁধার পর ওনার ভাই পিছনে ইমাম মোহাম্মদ গাজালির একতদায় নামাজ আদায় করবেন পেছনে দাঁড়িয়ে গেলেন। এক রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে যখন মোহাম্মদ গাজালি দাঁড়াইয়া গেলেন, দ্বিতীয় রাকাত কমপ্লিট হয় নাই, আহমদ গাজালি নামাজ ছেড়ে ঘরে চলে গেলেন নামাজ কমপ্লিট না করি। মুসল্লিরা নামাজের পরে বলে, কি হইল, অনেক দিন পরে, দীর্ঘদিন পরে ভাই ভাইয়ের পেছনে নামাজ আদায় করতে আসলো, দুই রাকাত নামাজ কমপ্লিট না করিয়া ভাইটা নামাজ শেষ না করিয়া ঘরে চলে গেল। ইমাম সাহেবের কানে এই কথা আসার পর ভাই আরো বিরক্ত হয়ে গেল, কি করলো কাজটা, নামাজ পড়ে নাই তো আগেই ভালো ছিল, আমার পেছনে নামাজে দাঁড়াই আমাকে শরম দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য আমার ভাই আমার পিছনে আসলো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই নামাজ শেষ করে ঘরে গেলেন, মাকে ডাক দিয়া কয়, মারে তোমার ছেলে আগে যায় না, এটাই ভালো ছিল,
কিন্তু দুই রাকাত নামাজ কমপ্লিট না করে তোমার ছেলেটা আমাকে লজ্জিত বানাইয়া আল্লাহর ঘর থেকে বের হয়ে গেল। মা বিরক্ত হইয়া দুটা সন্তানকে সামনাসামনি কাছাকাছি আইনা বসাইলেন। বসাইবার পর ডেকে বলে, গিরে আহমদ গাজালি, দীর্ঘদিন পরে তোরে তোর ভাইয়ের পেছনে নামাজ আদায় করার জন্য পাঠাইলাম। চার রাকাত নামাজের মধ্যে দুই রাকাত নামাজ কমপ্লিট না করে তুই ঘরে চলে আসলি, কারণটা বল। আহমদ গাজালি ডাক দেয়া, কয় মারে, আমি যখন আমার ভাইয়ের পেছনে নামাজ আদায় করতেছিলাম, এক রাকাতের মধ্যে তোমার সন্তানের মনোযোগটা পুরাপুরি নামাজের মধ্যেই ছিল, কিন্তু দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে যখন অন্য একটা সূরা পড়তেছিল, আয়াত পড়তেছিল, তোমার সন্তানের মনটা কই জানি চলে গেছে, আর আমি আমার আধ্যাত্মিক পাওয়ার দিয়া বুঝতে পেরেছি, এই জন্য আমি নামাজ ছেড়ে চলে আসছি। আমি আমার আধ্যাত্মিক পাওয়ার দিয়া বুঝতে পেরেছি তোমার সন্তান নামাজে দাঁড়ায় আছে, মন আল্লাহর দিকে নাই, আর আমার আল্লাহর ওয়াদা আছে যারা খুশি খুজুর সঙ্গে নামাজ আদায় করবে তারা মুমেন। লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া, একাগ্র ছাড়া, একাগ্র চিত্ত ছাড়া নামাজ আদায় হয় না, এই জন্য আমি নামাজ শেষ করে নামাজ শেষ না করেই চলে আসছি। এইবার মা ডেকে বলে, ইমাম গাজালি বল ঠিক আছে কিনা তোর ভাইয়ের কথা? কয়, হ্যাঁ ঠিক আছে, আমি এক রাকাত নামাজ পড়াইলাম, আমি ওই আয়াতগুলো যখন তেলাওয়াত করলাম, আয়াতের মধ্যে কোনো মাসআলা আমি খুঁজিয়া পাই নাই, এই জন্য প্রথম রাকাতের মধ্যে আমার মনোযোগ ঠিকই ছিল, আর আমি যখন দ্বিতীয় রাকাতে নামাজের কেরাত শুরু করলাম, আমি তাকায় দেখি ওই এক আয়াতের মধ্যে 100 মাসআলা আছে, মাগো মাসআলার দিকে তাকাইয়া আয়াত থেকে আমি মাসআলা খুঁজতেছিলাম, এই জন্য আমার মনোযোগটা নামাজ থেকে মাসআলার দিকে চলে গিয়েছিল। মা ডেকে বলল, সন্তানের আরি দুটা সন্তানে মন হবে আমি চাইছিলাম না। মা বিরক্ত হয়ে গেছেন, আসলে বিরক্ত নয়, দুটা সন্তান আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিলেন। ইমাম গাজালির মা ছিলেন একজন আবেদা সলেহা মুমেনা, তাপসী একজন মহিলা ছিল, আল্লাহ বলি একজন মহিলা ছিল, আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল, তার গর্বে আল্লাহ দুইটা সন্তান দান করেছিলেন, আধ্যাত্মিক জগতের সম্রাট। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাসাদিকিন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দুনিয়ার মধ্যে বন্ধু তাকে বানাইবেন যেই বন্ধু আপনার বন্ধুত্বের কারণে আপনাকে পরকালে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহর ওয়াদা আছে, আল আখিল্লাউ ইয়াউমায়াযিন বাদহুম লিবাদরিল্লাল মুত্তাকিন, যাদের সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, যারা মুত্তাকি আছে, বন্ধুত্ব বন্ধুত্ব চলাফেরা জমিনে যারা করবে আল্লাহর জন্য, মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য এক অপরকে ভালোবাসবে, এই বন্ধুত্ব বলবত থাকবে, ওই বন্ধু হাশরের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য আপনি একজন বন্ধু বেছে নেন, এমন বন্ধু যেই বন্ধু আপনাকে নামাজের কথা বলে, যেই বন্ধু আপনাকে দিনের কথা বলে, যেই বন্ধু আপনাকে আল্লাহর দিকে ডাকে, যেই বন্ধুটা আপনাকে পয়গম্বরের দিকে ডাকে, যেই বন্ধুটা আপনাকে সুন্নতের দিকে ডাকে, এমন একজন বন্ধু নির্বাচন করে নেন। কিন্তু আপনি এমন বন্ধু বানায় না, সিগারেট ধরায় অর্ধেকটা আপনার দেয় আর অর্ধেকটা সে খায়, গাজার কুলকি হাতের মধ্যে নিয়ে অর্ধেকটা আপনাকে দেয় অর্ধেকটা সে খায়, আবার মদের বোতল হাতে নিয়ে অর্ধেকটা সে নিজে পান করে অর্ধেকটা আপনাকে পান করায়, এমন বন্ধু বানায় না, এই বন্ধু হাসরের ময়দানে জাহান্নামের কারণ হয়ে যাবে। ওই হাসরের ময়দানে বন্ধু বন্ধুর সামনে দাঁড়ায় বলবে, আমি তোমাকে চিনি না, তুমি কে? কিন্তু রসুল বলেন, যারা আল্লাহর জন্য একজন অপরজনকে মহাব্বত করবে, এই বন্ধুত্ব হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বয়ান থেকে, আমি সহ আমাদের প্রত্যেককে আল্লাহ পাক আমল করার তৌফিক দান।